রবিবার সঙ্গীত নৃত্য আবৃত্তির মধ্য দিয়ে নবজাগরণের পুরোধা পুরুষ রাজা রামমোহন রায়ের সার্ধ শতবর্ষ জন্মদিবস উদযাপিত হল। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, বর্ধমান উত্তর ও দক্ষিণের মহকুমা শাসক, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন উপস্থিত ব্যক্তিবর্গ রাজা রামমোহন রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। রাজা রামমোহন রায়ের জীবন ও কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন সাহিত্যিক মানব বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। 200তম জন্মদিন রামমোহন রায়ের এই ছোট্ট অনুষ্ঠান, কিন্তু এটা মনোজ্ঞ, এত সুন্দর, মানে এত প্রাণবন্ত, মানে এত ছোট্ট প্রোগ্রাম, কিন্তু এত সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য আমাদের জিআইসি অভিনন্দন। গান সব জানি আমরা, একদম সরাসরি আমাদের শহরটাতে যাই। এই শহরে রাজবাড়িতে ছিলেন রমাপতি বন্দ্যোপাধ্যায়, শ্যামলালের ধারে ছিল তার বাড়ি। ওই মানুষটি না থাকলে জোড়াসাঁকো ঠাকুরঘাটে ভাঙা গান গিয়ে পৌঁছতো না, মানে যে গান খেয়াল থেকে ধ্রুপদ থেকে তৈরি হওয়া। কেন বললাম এই কথা, মানে রমাপতি বন্দ্যোপাধ্যায় ঠিক আগে এই শহরের সঙ্গে যোগ হয়েছিল বাণী। আজকে জেলা তথ্য সংস্কৃতি দপ্তর বর্তমানে উদ্যোগে আমরা এই তথ্য সংস্কৃতি দপ্তরের হলরুমে আমরা রাজা রামমোহন রায়ের সার্ধদ্বি শতবর্ষ পালন করলাম শ্রদ্ধার সাথে, এবং সঙ্গে আমরা আমাদের এলাকার যে গুণীজন মানুষ, সংস্কৃতিও মানুষ, তারাও ছিলেন, বুদ্ধিজীবী মানুষ, সাহিত্যিকও ছিলেন, এবং সাহিত্যিক আমাদের মানব বন্দ্যোপাধ্যায় মহাশয় পেয়েছেন, উনি সুন্দর আজকের ব্যাপারে আলোচনাও করেছেন। এছাড়া আমাদের শিক্ষাক্রম অধ্যক্ষ দেবাশিস নাগ মহাশয় ছিলেন, এছাড়াও আমাদের মহকুমা শাসক বর্ধমান উত্তর দক্ষিণ দুজনে উপস্থিত ছিলেন, এছাড়াও আমাদের জেলা সভাধিপতি মাননীয় শম্পা ধারা মহাশয় উনিও ছিলেন, এবং সব মিলিয়ে আজকে অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।